সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় আন্তর্জাতিক মানবাধিকার ও সাংবাদিক কল্যাণ সংস্থার পরিচিতি সভা ও সেই সাথে বেলকুচি থানা অফিসার ইনচার্জ আসলাম হোসেনের সাথে মতবিনিময় সভা করেছে উক্ত সংগঠন। রবিবার সকালে পরিচিতি সভায় সার্জেন্ট মোহাম্মদ আয়ুব আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আন্তর্জাতিক মানবাধিকার ও সাংবাদিক কল্যাণ সংস্থার সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ রেজাউল করিম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উক্ত সংগঠনের সিরাজগঞ্জ জেলা দক্ষিণ কমিটির সভাপতি সাবেক সেনা সদস্য মোহাম্মদ শহীদুল ইসলাম, সিরাজগঞ্জ জেলা দক্ষিণ কমিটির সিনিয়র সহসভাপতি মোহাম্মদ সরওয়ার্দী হোসেন সহ উক্ত সংগঠনের বিভিন্ন দফতরের কর্মকর্তাগণ।